स्वरूप ने अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। हमरा शिवानंद बाणी थेके पाठ आलोचना करछि 29 अक्टोबर 1929 ख्रीष्टाब्देर एकटी घटना हमरा आज के पाठ आलोचना करब। घटनाटी होयेछिलो बेलुन मठे। तखन महापुरुष महाराज खुबी असुस्थ, प्राय शेष दिकेर घटना हमरा एखन आलोचना करछि। তিনি ঘর থেকে বেশি বের হতে পারেন না। ভক্তরা যারা বেলুড় মঠে আসেন তাদের সাথে খুব একটা বেশি দেখা করতে পারেন না। একটুতেই তিনি হাঁপিয়ে ওঠেন, মাঝে মাঝে জ্বর সর্দি কাশি এ সমস্ত কিছু হয়ে থাকে, বয়স বেড়েছে তার জন্য। কিন্তু দেখা যেত ভক্তরা যখন আসতেন বেলুন মঠে তাঁর সাথে দেখা করতে, তিনি বেকুলতা ও দুঃখ কষ্টের কথা মাথায় রেখে ভক্তদের বেকুলতা ও দুঃখ কষ্টের কথা মাথায় রেখে তিনি ছুটে যেতেন তাদের সাথে দেখা করার জন্য। তার প্রাণ বেকুল হয়ে উঠত ভক্তদের সাথে দেখা করার জন্য। ভক্তরা যারা বেলুড় মঠে সাধারণত গুরু মহারাজদের কাছে যান, তারা বিভিন্ন দুঃখ কষ্টের কথা মহারাজদের কাছে জানাতে যান, ভাবেন গুরু মহারাজের কাছে বা ঠাকুরকে তাদের দুঃখের কথা বললে মনে একটু শান্তি আসবে, আনন্দ আসবে। এই কথাটি মাথায় রেখে ভক্তরা সাধারণত বেলুড় মঠে ছুটে যান। তাই মহাপুরুষ মহারাজের কাছে যারা যেতেন, যারা আসতেন, তাদের মহারাজ দেখা দেওয়ার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য, তাদের সুখ দুঃখের কথা শোনার জন্য বেকুল হয়ে উঠতেন এখানে বলছেন। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন, তার একটি প্রধান উদ্দেশ্য ছিল প্রচার বিভাগ। সেই প্রচার বিভাগের কাজ ছিল কি, ভক্তরা যখন দুঃখ কষ্ট নিয়ে আসবে তাদের সাথে আলোচনা করার, তাদের মনের সান্ত্বনা দেওয়ার কাজ হবে। যারা মঠে দায়িত্ব থাকবে প্রচার বিভাগের কাজ হবে, যারা দুঃখ কষ্ট নিয়ে আসবে মহারাজদের সাথে দেখা করতে, তাদের যাতে মনে শান্তি পায়, আনন্দ পায়, তাদের জন্য মহারাজরা তাদের সময় দেবেন। আমরা জানি ঠাকুরের শরীর যাওয়ার পরে সুরেশচন্দ্র মিত্রের কাছে ঠাকুর দেখা দিয়ে বলেছিলেন, আমার ছেলেরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কি করছো এখানে, তাদের একটু মাথা গোজার ব্যবস্থা করো। তারপর সুরেশচন্দ্র মিত্র তখন ছুটে এই বাড়িতে নরেন্দ্রনাথ দত্তের কাছে, তৎকালীন নরেন্দ্রনাথ দত্তের কাছে ছুটে আসেন। ছুটে এসে নরেন্দ্রনাথ দত্তকে সেদিন বলেছিলেন, ভাই ঠাকুরের ত্যাগী সন্তানদের থাকার একটু মাথা গোজার একটু ব্যবস্থা করো। ঠাকুর আমাকে দর্শন দিয়ে বলেছেন তার ত্যাগী সন্তানদের থাকার একটু ব্যবস্থা করতে। যেখানে ঠাকুরের নিত্য পূজাদি হবে, ভোগ রাগ ইত্যাদি হবে, ঠাকুরের ছবি পূজা ফটো পূজা হবে, ঠাকুরের ভস্মাস্তির পূজা হবে, এবং তোমাদের কাছে ঠাকুরের ত্যাগী সন্তানদের কাছে সব গৃহী ভক্তরা ছুটে আসবে, এসে মনের দুঃখ কষ্টের কথা বলবে। এই ছিল রামকৃষ্ণ মিশন শুরুর প্রথম উদ্দেশ্য, বা এইভাবে আমাদের শুরু হয়। পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ বলতেন, জানিস তো এই যে তোমরা যে সুরেশবাবুর নাম শুনেছ তো, সেই সুরেশবাবুই হলেন এক প্রকার আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতিষ্ঠাতা।
তো যাই হোক, আমাদের মহাটক মিশনের যে একটা প্রধান উদ্দেশ্য ছিল, লোকরা যে দুঃখ কষ্ট পাচ্ছে তারা শান্তির জন্য ঠাকুরের কাছে আসবে, তার সন্তানদের তার একই সন্তানদের কাছে আসবেন, এলে তাদের সান্ত্বনা দেবেন। আমরা ঠিক এমন একটি ঘটনা আজকে এখন আলোচনা করছি। আমাদের চারিদিকে বর্তমান পরিস্থিতিতে যখন করোনার প্রাদুর্ভাব, চারিদিকে মৃত্যুর মিছিল, মানুষের মনে সবসময় ভয় দুঃখ কষ্ট, ঠিক এই সময়ে আজকে আমরা যেই জিনিসটি আলোচনা করব, ঘটনাক্রমে আজকে ওই ধরনেরই একটি দুঃখ কষ্টের ঘটনা আমাদের আলোচনার বিষয়, ধারাবাহিকভাবে এসে গেছে, আমাদের পরিকল্পিত নয়, ধারাবাহিক আলোচনার মধ্যে ওই ধরনের একটি ঘটনা এসে পড়েছে। এই ধরনের পরিস্থিতিতে মানুষ শোক বা দুঃখের হাত থেকে কীভাবে মুক্তি পাবে, রেহাই পাবে, মহাপুরুষ মহারাজ বলছেন, আমরা তা নিয়ে আমরা একটু আলোচনা করব। মহাপুরুষ মহারাজের এই আলোচনা বা তাঁর ব্যাখ্যাটি শুনলে যারা আজকে আমরা অনেকেই শোকসন্তপ্ত বা ভয়ে আছি, তারা মনে একটু সাহস পাবেন, তাদের ভয় বা দুঃখ অনেকটা লাঘব হবে আমরা আশা রাখি। একজন অবসরপ্রাপ্ত জজ মহাপুরুষ মহারাজের কাছে স্ত্রী পুত্র ও একটি বিধবা কন্যা নিয়ে এসেছেন দেখা করতে। কয়েকদিন আগে সেই জর্জের বিধবা কন্যাটির শরীর গেছে, বিধবা কন্যার স্বামীর শরীর গেছে, তার জন্য তার মনে খুবই দুঃখ, মনে খুবই ব্যথা। তার জন্য সেই মেয়ের দুঃখ দূর করার জন্য, সেই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠাকুরের কাছে, মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে এলেন সেই হতভাগা পিতা। যাই হোক, মহাপুরুষ মহারাজ ছুটে এলেন দেখা করতে। দেখা করার পরে সেই ভদ্রলোক একটু কথার পরে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করিয়ে দেওয়ার পরে বললেন, এই কয়েকদিন আগে এই মেয়েটির স্বামী মারা গেছে, তার মনে খুব দুঃখ, তার খুব শোক হচ্ছে, শোক কিছুতেই সামাল দিতে পারছে না, আপনি তাকে একটু সান্ত্বনা দিন। তারপর মহাপুরুষ মহারাজ খুবই তারকে সহানুভূতি জানালেন, সাথে সাথে মহাপুরুষ মহারাজ বলে উঠলেন, আহা আহা, এই বলতে বলতে তিনি গম্ভীর হয়ে গেলেন, তিনি খুবই দুঃখ পেলেন। আমরা জানি যার মন যত সূক্ষ্ম হয়, যত উঁচুতে ওঠে তার মন তত সূক্ষ্ম হতে থাকে, অপরের দুঃখে কষ্টে তত বিগলিত হয়। তার দুঃখে মহাপুরুষ মহারাজ খুবই কষ্ট পেলেন, সাথে সাথে তিনি আহা আহা বলে খুবই দুঃখ প্রকাশ করলেন, সহানুভূতি জ্ঞাপন করলেন। তারপর একটু পরে মহাপুরুষ মহারাজ ধীরে ধীরে বলতে লাগলেন, সংসারের ধারাই এই মা, শোক তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই নিয়ে সংসার, প্রকৃত সুখ শান্তি সংসারে অতি বিরল, আর এই যে জন্ম মৃত্যুর প্রবাহ তা কেউ রোধ করতে পারে না, এতে মানুষের কোনো হাত নেই, ভগবানই এই জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তাঁর ইচ্ছাই আর তাঁরই ইচ্ছায় জীব এই সংসারে জন্মগ্রহণ করে থাকে, তিনি যতদিন ডাকবার ততদিন ডাকবেন, আবার যখন ইচ্ছা নিয়ে যাবেন। এই জ্ঞানটি পাকা করতে হবে যে জন্ম স্থিতি ও মৃত্যুর কর্তা একমাত্র ভগবান, তিনি জীবকে এই সংসারে পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব রূপে পাঠান, আর যতদিন ইচ্ছা জীবকে কোনো না কোনো সম্বন্ধে জড়িয়ে রাখেন, আবার যখনই ইচ্ছা হয় তখনই নিয়ে যান। যতক্ষণ মানুষের এই জ্ঞানটা পাকা না হবে, ধারণা না হবে, ততদিনই তাকে শোকসন্তপ্ত হতে হবে। তাহলে আমরা যে শোক বা দুঃখ কষ্ট পাই, আমাদের যখন স্বজন বিয়োগ হয়, আত্মীয় স্বজন মারা যায়, তখন আমরা অনেকেই খুবই হাই হতাশ করি, খুবই কষ্ট পাই। মহাপুরুষ মহারাজ বলছেন,
তিনি বলছেন সংসারের ধারায় এটি আজকে আছে কালকে নেই, শোক দুঃখ এই সমস্ত কিছু সব সময় লেগে থাকবে, এটা সংসারের একটা তার নিয়ম, এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না, জন্ম মৃত্যু প্রবাহ লেগেই থাকবে সংসারে। কিন্তু তাদের মনে করতে হবে ভগবানই একমাত্র এই সমস্ত কিছু করাচ্ছেন, তিনি এই সমস্ত সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তাঁর ইচ্ছাতে জীব এই সংসারে জন্মগ্রহণ করে, তিনি আবার ইচ্ছা করে জীবকে এই সংসার থেকে নিয়ে যান। এই ধারণাটি আমাদের যখন পাকা হয়ে যাবে, ভগবান আমাদের সেই একমাত্র পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু, তিনি একমাত্র আমাদের পার্মানেন্ট বন্ধু, তিনি একমাত্র স্থায়ী আমাদের সব কিছু, আর বাকি সবাই দুদিনের জন্য, এই ধারণাটি যতদিনে আমাদের পাকা হবে, সেই পাকা হলেই তখন আমাদের মনে আর সেই দুঃখ বা কষ্ট থাকবে না, সেই শোক থাকবে না। আজকের দিনে মানুষ জানে না কালকে সে কাকে হারাবে, সবাই ভয়ে ভয়ে আছে, অনেকেই আজকের এই দিনটিতে বর্তমানে কালে অনেকেই অনেকের আত্মীয় স্বজনদের হারিয়ে দুঃখে খুবই কষ্ট পাচ্ছে। কিন্তু মহাপুরুষ মহারাজের এই কথাটি যদি আমরা যদি মনে রাখতে পারি, তিনি যে বলছেন ভগবানই একমাত্র আমাদের পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব, এই কথাটি যদি আমরা আজকের দিনে মনে রাখতে পারি, তাহলে যারা নিজেদের আত্মীয় স্বজনদের হারিয়েছেন বা যাদের মনে ভয় আছে, তাদের অনেকের সেই ভয়টা কাটবে, আমাদের মনে সাহস যোগাবে। আজকের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে মহাপুরুষ মহারাজের ঠাকুর মা মায়ের যে ছোট ছোট বাণীগুলি আছে, সেগুলি আমাদের জীবনের চলার পথে খুবই শক্তি যোগায়, মনে সাহস দেয়, আমাদের বৈরাগ্যের ভাব উদয় করে। মহাপুরুষ মহারাজ এরপরে কিন্তু আরেকটি কথা বলছেন, তিনি বলছেন একটি কথা কিন্তু মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যাদের সাথে আমাদের সম্বন্ধ রয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন কারোর সাথে মাতা পিতার সম্পর্ক, পুত্র সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যার যেমন সম্পর্ক রয়েছে, কিন্তু দেখতে হবে তাদের সেবার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, এই একটি কথা কিন্তু মাথায় রাখতে হবে। এমন নয় যে ভগবানই আমাদের সব কিছু, মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তিনি আমাদের সব কিছু, এই কথাটি ভেবে আর আমরা বাড়িতে গিয়ে সেই নিজেদের আত্মীয় স্বজনকে কিছু দেখলাম না, সবাইকে অবহেলা করলাম, তাদের চিকিৎসার জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য আমরা কোনো কিছুই করলাম না, এটা যেন না হয়। আমাদের যতটুকু সেবা করার কথা আত্মীয় স্বজনদের জন্য, ঠিক ততটা যেন আমরা যেন করি, সেই সেবার যেন আমাদের কোনো ত্রুটি না হয়, মহাপুরুষ মহারাজ এখানে সতর্ক করে দিচ্ছেন। তারপর মহাপুরুষ মহারাজ একটি খুব সুন্দর কথা বলছেন, তিনি আমাদের জীবনের কাজ কি, আমাদের যে মনুষ্য জন্ম সেই জন্মের উদ্দেশ্য কি, কি শুধু শোক করা, আজকে মা মরলো, কালকে বাবা মরলো, পরশু এই মরলো, এরপর দিন আমার প্রতিবেশী মরলো, এরপর দিন বন্ধু মরলো, তারপরে আমার এই এই অসুস্থ এর এই হয়েছে, এই যে শোক করা, এই যে শোক করা কি শুধু আমাদের জীবনের কাজ, এটা কি আমাদের জীবনের উদ্দেশ্য, তা মহাপুরুষ মহারাজ বলছেন না, তা নয়। তিনি বলছেন আমাদের কিন্তু তা কাজ নয়, আমাদের কি মনে রাখতে হবে, শোক করা তো জীবনের উদ্দেশ্য নয়, জন্ম জরা মৃত্যু পরপারে যেতে হবে, সেই পরম প্রেমাস্পদ শ্রী ভগবানকে লাভ করতে হবে, এই যে জন্ম মৃত্যু জরা এই সমস্তগুলোর পারে যেতে হবে, এইগুলো থেকে উত্তীর্ণ করতে হবে, ভগবানকে লাভ করতে হবে, এগুলো থেকে এই সমস্ত শোক দুঃখের হাত থেকে আমরা কীভাবে আমরা উদ্ধার পাব, একমাত্র ভগবানকে লাভ করলে, ভগবানের কৃপা পেলে আমরা এই সমস্ত জন্ম মৃত্যু শোক দুঃখের হাত থেকে উদ্ধার পেতে পারি। আমাদের কাজ হলো ভগবান লাভ, আমাদের কাজ শুধু শোক বা দুঃখ করা নয়,
আমরা যদি সব সময় ভয়ে ভয়ে থাকি কালকে আমার করুণা হতে পারে, পরশু আমার করুণা হতে পারে, তাহলে আমার কি হবে, আমার তো সব চলে যাবে, আমার কি হবে, এই যে যদি আমাদের যদি চিন্তা চিন্তা যদি এখন যদি ভয়ে ভয়ে থাকতে থাকতে ঘরে আমরা অনেকেই এমনিতেই বদ্ধ হয়ে আছি, তার মধ্যে সব সময় মনে যদি এই ভয়টি কাজ করে তাহলে কখন আমরা ভগবানকে ডাকবো, কখন ঈশ্বরকে লাভ করব। তাই বলছেন এই সমস্ত ভয় ভীতি এগুলি ত্যাগ করে কী করতে হবে, ভগবানকে লাভের চেষ্টা করতে হবে, এটি ভগবান লাভই একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য, এটা মহাপুরুষ মহারাজ বলছেন। তারপর মহাপুরুষ মহারাজ সুন্দর একটি শ্লোক বলছেন গীতা থেকে, ইয়ং লব্ধ চাপরং লাভং মন্নন্তি নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাপি বিচল্যতে। যা কিছু লাভ করলে আমাদের আর জন্ম মৃত্যু হয় না, এর থেকে আর বেশি কিছু লাভ হয় না, একমাত্র কী লাভ করলে, ভগবানকে লাভ করলে। কী লাভ করলে আমরা একমাত্র তার থেকে সব থেকে আমাদের বেশি পাওয়া হয়ে যাবে, একমাত্র ভগবানকে লাভ করলে, তার কৃপা পেলে একমাত্র আমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে। ভক্তিনী বলছেন ভক্ত একমাত্র ভগবত বিশ্বাস বলেই জাগতিক শোক তাপে অভিভূত হন না, তার মানব জীবনের লক্ষ্য তাই, এই শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম লাভ করা, ভূমানন্দের অধিকারী হওয়া হলো আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য। ভগবানকে লাভ করে নিলে আমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে, এর থেকে বড় কিছু পাওয়ার আর নেই, বাকি সব পাওয়া আমাদের কাছে তখন খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নগণ্য মনে হবে। এই জন্যে গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন একমাত্র ভগবানকে লাভ করো, ভগবানকে লাভ করলে সব কিছু তোমার আত্মসাক্ষাৎকার হয়ে যাবে, তুমি আর তখন কোনো কিছুতে সুখে দুঃখে বা বিচলিত হবে না, একটুতেই তুমি বিচলিত হয়ে পড়বে না। আজকের দিনে গীতার এই শ্লোকটির খুবই তাৎপর্যপূর্ণ আমাদের কাছে, আমরা সবাই বিচলিত হয়ে আছি কোনো না কোনোভাবে। সেই গীতার এই শ্লোকটি মহাপুরুষ মহারাজের এই ছোট ছোট কথাগুলো আমরা যদি আজকের দিনে শুনে স্মরণ মনন করে আমাদের মনে একটু শান্তি দিবে, আনন্দ দেবে, মনে জোর দেবে। কারণ আমাদের যদি কালকে যদি শরীর চলে যায় এখানেই আমাদের শেষ হয়ে যায়নি, আমাদের আবার আসতে হবে, তার জন্য আমাদের কী করতে হবে, এই যে বারবার আসা যাওয়া আসা যাওয়া, এই আসা যাওয়ার হাত থেকে আমরা যাতে মুক্তি পাই তার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কী করে হবে, গীতায় বা মহাপুরুষ মহারাজ যা বলেছেন একমাত্র তাঁকে লাভ করা, তাঁর কৃপা লাভ করা, ভগবানকে লাভ করা, তাঁকে লাভ করলে এই সমস্ত সুখ দুঃখ সব কিছু চলে যাবে, ভয় ভীতি সব চলে যাবে, তার জন্য চেষ্টা করতে হবে মহাপুরুষ মহারাজ এই অধ্যায়ে আমাদের কাছে বলেছেন। তারপরে আমরা আরেকটি ঘটনা বেলুড় মঠের আরেকটি ঘটনা আমরা পাঠও আলোচনা করছি। পয়লা নভেম্বর 1929 খ্রিস্টাব্দের একটি ঘটনা, বেলুড় মঠে সেই বছর খুব সুন্দর করে কালী পূজা হয়েছে। কালী পূজায় সকাল সন্ধ্যা 9টা থেকে রাত্রি 3টে পর্যন্ত পুজো হয়েছে, খুব ভজন কীর্তন পূজা সব কিছু হয়েছে। একজন ব্রহ্ম সাধু এসে, জনকের সন্ন্যাসী এসে মহাপুরুষ মহারাজকে বলছেন মঠে কালী পুজো হলো, খুব আনন্দ হলো, এবার খুব কীর্তন ভজন কীর্তন হয়েছে, খুব আনন্দ লেগেছে, মনে হয় যেন মা নিজে স্বয়ং উপস্থিত হয়ে পূজা গ্রহণ করেছেন, জনকের সন্ন্যাসী এসে বলছেন। তখন মহাপুরুষ মহারাজ বলছেন হ্যাঁ মহাপুরুষ মহারাজ, সে রাত্রে বারবার সেই বেলুড় মঠে কেমন পূজা হচ্ছে কী হচ্ছে তাঁর সেবককে পাঠিয়ে খবর নিচ্ছেন। তারপর বলছেন এই যে হোম হয় পূজার সময়, হোমে যতদূর হোমের গন্ধটা যায় ততদূর পবিত্র হয়ে যায়, হোমের গন্ধ যতদূর পর্যন্ত যায় ততদূর মনে হয় যেন পবিত্র হয়ে যায়, এত সুমিষ্ট গন্ধ, পুরো পবিত্র তা উনি অনুভব করছেন। তারপর তিনি বলছেন এখানে সেই সন্ন্যাসীকে বলছেন এখানে পূজাকালে এত আনন্দ হবে না কেন, এখানে যে মায়ের পূজা হয়, ঠাকুরের মা, এ তো যার তার মা নয়, সাক্ষাৎ মা এখানে আবির্ভূত হন, আবির্ভূতা হয়ে বেলুড় মঠের পূজা গ্রহণ করেন, এখানে শুদ্ধ সত্য সাধুরা এখানে পূজা করে,
তাদের পূজায় একটা আলাদা ভাব থাকে, ভক্তি থাকে, সেই ভাব ভক্তি সহকারে পুজো করেন। ঠাকুর স্বয়ং সেই পূজা নিজে করেছিলেন, মাকে জাগ্রত করেছিলেন। তিনি আর যে সে মা নয়, তিনি ঠাকুরের মা। ঠাকুর নিজে মা কালী রূপে পূজা গ্রহণ করেন। এখানে বেদে কি আছে? বেদে যাকে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম বলা হয়েছে, অদ্বৈতবাদীরা যাকে ঈশ্বর বলে, শাক্তরা যাকে শক্তি বলে, যিনি বৈষ্ণবদের বিষ্ণু, শৈবদের শিব, তাকেই ঠাকুর মা বলেছেন। আর সেই মাকে পূজা করেই ঠাকুরের সব রকমের অনুভূতি হয়েছে। তিনি অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত ইত্যাদি সবভাবেই সিদ্ধিলাভ করেছিলেন। আর এখানকার মতো পূজা আর কোথায়ও হয় না, এখানে সাধুভক্তদের ভক্তির পূজা হয়। মহাপুরুষ মহারাজ খুব সুন্দর করে বলছেন। আমাদের মনে একটি প্রশ্ন আসে, তাহলে কখনো কখনো অনেকেই আমরা বলি মা কালীর পুজো হলো শক্তির পূজা, শক্তির পূজা করা হয়, ওটা তন্ত্রশাস্ত্রে আছে। কিন্তু এখানে খুব সুন্দর মহাপুরুষ মহারাজ বলছেন, মা কালীর পুজো মানে মাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সব কিছু হয়ে গেল। সর্বধর্ম সর্বশক্তির বেদ, বেদান্ত, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত সব কিছু একই জায়গায় হয়ে গেছে। ঠাকুর একমাত্র এই মাকে পূজা করেই সব ধরনের পূজায় তিনি শক্তি লাভ করেছেন, অনুভূতি করেছেন মাকেই পূজা করেই। বেদ আমরা বিভিন্ন ভাব, কারো দ্বৈত ভাব বেশি, কারো অদ্বৈত ভাব বেশি, কারো বিশিষ্ট অদ্বৈত ভাব বেশি, কেউ শিবের পূজা করে, কেউ কালীর পূজা করে, কেউ বিষ্ণুর পূজা করে। আর আমরা যে যার দেবতা বা দেবীকে নিয়ে আমরা অনেক সময় গর্ব করে থাকি, না কালী আমাদের সব কিছু, কালীর মধ্যে সব থেকে বেশি শক্তি, কেউ বলে শিবের মধ্যে সব থেকে বেশি শক্তি, কেউ বলে বিষ্ণু পূজা করলে সব হয়ে যাবে, নানা ধরনের ভাব, নানা ধরনের মত নিয়ে যখন একটা মানুষের মধ্যে বাদ বিবাদ চলছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একমাত্র এলেন। তিনি আবির্ভূত হয়ে বললেন, এই একমাত্র মা কালীকে পুজো করলেই শাক্ত, বৈষ্ণব, শৈব সব কিছু হয়ে যাবে মা কালীর মধ্যে। তিনি নিজে মা কালীকে পুজো করে সব ধরনের অনুভূতি লাভ করেছিলেন। তা এখানে মহাপুরুষ মহারাজ বলছেন যে বিভিন্ন মত, বিভিন্ন পথের কথা আছে, তা সব ঠাকুর যেমন বলতেন যত মত তত পথ, সে নানা পথে যেখানেই ডাকো সেই একমাত্র ভগবান লাভই আমাদের একমাত্র উদ্দেশ্য। কারো কাছে কোনো দেবতা বা দেবী বিশেষ ভক্তি বা শ্রদ্ধার হতে পারে, কিন্তু সেই ভগবান লাভই একমাত্র আমাদের উদ্দেশ্য। বা মহাপুরুষ মহারাজ যে বললেন মা কালীকে পুজো করলে সব কিছু, সব ধরনের সাধনায় সিদ্ধি লাভ করা যায়, ঠাকুর নিজে তা প্রমাণ করে দিয়ে গেলেন এখানে বলা হচ্ছে। আমরা এরপরে দেখি, বেলা প্রায় 10টার সময় জনৈক স্ত্রী ভক্ত মহাপুরুষ মহারাজের কাছে এলেন। এসে বলছেন, মহারাজ আপনার শরীর কেমন আছে? শরীর ভালো আছে তো? তারপর সেই ভক্তকে মহাপুরুষ মহারাজ বলছেন, হ্যাঁ শরীর খুব একটা বেশি ভালো নেই, বয়স তো হচ্ছে, এবার তো যাওয়ার সময় হয়ে এলো। তখন সেই ভক্ত মহিলা খুব কাকুতি মিনতি করে বলছে, আমরা আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে গিয়ে আমাদের প্রাণ জোড়াব? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, কেন, ঠাকুর তো আছেন, ঠাকুর তো সর্বদা আছেন, সবসময় আছেন, তার ভেতরেই তো, তার ভেতরেই সকলের প্রাণ রয়েছে, তিনি তো তোমার ভেতরেই রয়েছেন, তিনি যে তোমার অন্তরাত্মা, সকলেরই প্রাণের প্রাণ, আমাদের সকলের ভেতর সেই ভগবান রয়েছেন, ঠাকুর রয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, তাকে আশ্রয় করো, তার কাছে প্রার্থনা করো, তিনি তোমার প্রাণে শান্তি দেবেন, তোমার প্রাণের সব অভাব পূর্ণ করে দেবেন। আমাদের মনে যখন কোনো প্রশ্ন আছে, কোনো দুঃখ আছে, কষ্ট আছে, তখন আমরা যদি ঘরের দরজাটা বন্ধ করে ঠাকুরের কাছে বলি, তাহলে তিনি সব
মনের দুঃখ কষ্ট দূর করে দেবেন। মহাপুরুষ মহারাজ এখানে বলছেন একমাত্র ভগবানই আছেন। আর পঞ্চভৌতিক যে দেহ তা একদিন পঞ্চভূতে মিলে যাবে, তা চিরস্থায়ী কারো থাকবে না, কিন্তু চিরসত্য তিনিই একমাত্র, যিনি চিরসত্য নিত্য অপরিণামী সর্বভূতের চৈতন্য স্বরূপ হলেন একমাত্র ভগবান, তাকে আশ্রয় করে থাকো। আমরা অনেক সময় ভাবি আমার গুরু, আমার আমার এই আমার সেই, কিন্তু বাস্তবে তা নয়। মহাপুরুষ মহারাজ বলছেন একমাত্র ভগবান, একমাত্র শ্রীরামকৃষ্ণ দেবী হলেন নিত্য, তিনি সবসময় আছেন, বাকি সবাই আজকে আছেন কালকে যাবেন। তখন স্ত্রীভক্ত বলছেন আচ্ছা মহারাজ, আমাদের মনে অনেক সময় নানা ধরনের প্রশ্ন আসে, আমরা কি এটা করছি, এটা ঠিক, এটা কি ভুল, এই যে আমার এই কষ্ট হচ্ছে, তখন এই সমস্ত নানা ধরনের যে প্রশ্ন নিয়ে কার কাছে যাব। তখন মহাপুরুষ মহারাজ সেই প্রশ্নের উত্তরে কি বলছেন আমরা দেখি। তিনি বলছেন তোমাকে তো বললাম ভগবানই একমাত্র সব কিছু, তিনি জগৎ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি জীবকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, তিনি নরদেহ ধারণ করেছিলেন, তিনি 50 বছর ধরে লীলা করেছেন, বিভিন্ন রকমের লীলা করে গেছেন। মহাপুরুষ মহারাজ বলছেন অলৌকিক সব অলৌকিক জীবন দ্বারা আমাদের সামনে নানা ধরনের উপদেশ, নানা ধরনের কিছু তিনি সারা জীবনব্যাপী দেখিয়ে গেছেন। জগৎ অসত্য অনিত্য, একমাত্র ভগবানই সত্য, তিনি তা আমাদের সামনে প্রমাণ করে গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আবির্ভূত হয়ে তিনি প্রমাণ করে গেলেন যে একমাত্র ভগবানই হলেন নিত্য, আর বাকি সব আজকে আসবে কালকে যাবে। তবে একটা কথা মনে রেখো, আমরা যারা তাঁর লীলা সহচর হয়ে এসেছি তারা আজকে আছি, কিন্তু দুদিন পরে আমরা যখন চলে যাব আমরা কিন্তু ঠাকুরের সাথে গিয়ে মিলিত হব, তখন সেখান থেকে আমরা তোমাদের দেখতে পাব, তোমরাও আমাদের দেখতে পাবে, খুব স্পষ্টভাবে দেখতে পাবে, এখন যেমন দেখতে পাচ্ছ তার থেকেও আরও স্পষ্টভাবে দেখতে পাবে, ঠাকুরকেও দেখতে পাবে। যে ভক্ত মহিলা জিজ্ঞাসা করছিলেন আমরা কার কাছে যাব মনের প্রশ্ন নিয়ে, এই প্রশ্নটি আমাদের আসে এখনো মনে, কাকে মনের দুঃখের কথা বলবো, কাকে বলবো, এই যে আমি শোককে, আমার শোকে দুঃখে এই যে এখন এত কষ্ট পাচ্ছি, এই হচ্ছে ওই হচ্ছে, আমরা কার কাছে যাব, কাকে গিয়ে বলবো। মহাপুরুষ মহারাজ বলছেন গুরুরা সবসময় থাকেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবসময় আছেন, তাকে আরও স্পষ্টভাবে দেখতে পাবে, এখন যেমন দেখছো তার থেকেও, আমাদের এখন যেইভাবে দেখছো তার থেকেও আরও স্পষ্টভাবে দেখতে পাবে। কখন দেখতে পাবে? পবিত্র হৃদয়ে ব্যাকুলভাবে ডাকতে হবে, তারপর তিনি জীবন্ত স্পষ্টভাবে, আরও স্পষ্টভাবে তিনি দেখা দেবেন। তিনি মহাপুরুষ মহারাজ তারপর বলছেন এই যে বাইরের দেখাশোনা আর কতদিন, তা তো বেশি দিন নয়, বাইরের দেখাশোনা তো অল্প কিছুদিন, একটা নির্দিষ্ট সময়, তারপরে কিন্তু সেই অন্তরেই নিজে ভগবানকে দেখতে হবে। বাইরের দেখাশোনা কিন্তু বেশি দিন থাকে না, কেঁদে কেঁদে তাঁর কাছে প্রার্থনা করো, তাঁকে ডাকো, তিনি দেখা দেবেন। তারপর সেই স্ত্রী ভক্ত আবার জিজ্ঞাসা করলেন আরেকটি সুন্দর প্রশ্ন। শিবানন্দ বাণীতে আমরা যেটা বলি, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রশ্নগুলি আমাদের সামনে আসে, আমাদের মনে যে সমস্ত সমস্যা আছে, মহাপুরুষ মহারাজ যেন নিজে উপস্থিত হয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সামনে উপস্থাপনা করছেন। স্ত্রীভক্ত পরবর্তী সময় জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ বলুন তো, ব্রহ্মচর্য পালন কী করে করব, তার জন্য কি খাওয়া দাওয়ার খুব বাছ বিচার করতে হবে, কোনো বিশেষ নিয়মকানুন পালন করতে হবে? তখন মহাপুরুষ মহারাজ খুব করুণাসিক্ত কণ্ঠে বললেন না মা, না না, তা নয়, খাওয়া দাওয়া সম্বন্ধে তেমন বিশেষ কোনো নিয়মকানুন নেই, তোমার যেমন ভালো লাগে তেমন খাবে, তবে একটি কথা কি জানো তো, বেশি উত্তেজক খাবার বেশি খাবে না, যে সমস্ত খাওয়া খেলে বেশি আমাদের শরীর চঞ্চল হয়, মন চঞ্চল হয়, এগুলো বেশি খাবে না, আমাদের রসনা তৃপ্তি সাধনে তো আর নয়, সব নয়, শরীর ধারণের জন্য আহার,
শরীর ধারণের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ বা ভগবান লাভ। আমাদের খাওয়া কেন? শরীরটা যাতে বেঁচে থাকে, শরীরটা যাতে টিকে থাকে। আর শরীরটা কেন টিকে থাকা? মহাপুরুষ মহারাজ বলছেন ঈশ্বর লাভের জন্য। ঈশ্বর লাভই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য। সে উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য আমাদের শরীর টিকিয়ে রাখা, তার জন্য যতটা প্রয়োজন যা খেলে আমাদের শরীর এবং মন ভালো থাকে, শান্ত থাকে, আনন্দে থাকে, সে ততটুকুই আমরা খাবো। তার বাইরে যদি আমরা যদি উল্টো পাল্টো খাই, মন চঞ্চল হয়, ঈশ্বরকে না ডাকতে পারি, তাহলে সেই ধরনের খাওয়া না খাওয়াই ভালো। তবে আমিষ বা নিরামিষ এই ধরনের খাওয়া মঠ এবং মিশনে এমন কোনো ধরনের নিয়ম নেই। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যার যেমন ভালো লাগে তার তেমন খাওয়ার কথা তিনি বলেছেন। তিনি কোথায়ও এমন কোনো উল্লেখ করেননি যে নিরামিষ খেতে হবে, আমিষ খেতে হবে। আমাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা খাবো, কিন্তু আমাদের যেটা আমাদের সাধন জীবনের পক্ষে উপকারী নয় মনে হবে বা আমার রুচিতে যে জিনিস আমি নিচ্ছে না সেই জিনিস আমরা গ্রহণ করব না, তা মহাপুরুষ মহারাজ সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন একটি কথা মনে রাখো, আমাদের একমাত্র ঈশ্বর লাভই তো উদ্দেশ্য। ঈশ্বর লাভ যেন হয় তার জন্য চেষ্টা করতে হবে, শরীর রক্ষার জন্য খেতে হবে। এটা বলার পরে মহাপুরুষ মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। শ্রীরামকৃষ্ণকে লাভ করতে পারলে ভগবানকে লাভ হয়ে যাবে, তিনি এই যুগের ঈশ্বর। তাকে লাভ করার চেষ্টা করো, তাকে লাভ করলে কি হবে? ভববন্ধন থেকে মুক্ত হবে, ভববন্ধন কেটে যাবে। তার নাম করো, ধ্যান করো, কেঁদে কেঁদে প্রার্থনা করো। মহাপুরুষ মহারাজ বলছেন, আমাদের যে সমস্যা, দৈনন্দিন যে সমস্ত প্রশ্ন আসে, তা ঠাকুর আমাদের নিজের অন্তরে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তিনি জীবন্ত হয়ে আমাদের সামনে, আমাদের ভেতর তিনি দেখা দেবেন। আমাদের মনে যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমাদের যে সমস্ত শোক দুঃখ সব কিছু তাকে লাভ করলে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে লাভ করলে সব কিছু চলে যাবে। এখানে এই কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন। আজকের দিনে মহাপুরুষ মহারাজের এই যে কথা, তার যে কিভাবে আমাদের শোক বা দুঃখ দূর হবে, কিভাবে আমরা ঈশ্বর লাভ করতে পারবো, আমাদের খাওয়া বা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আমাদের সাধন ভজনের জন্য কি কি করা প্রয়োজন, মহাপুরুষ মহারাজ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা আজকের দিনে আমাদের খুবই প্রয়োজন, খুবই প্রাসঙ্গিক। আমরা এই আলোচনা করে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।